অঞ্চল প্রধান যখন গ্রামে যায় দেখবেন হাত জোর করে বলেন দাদা ভোটটা আমাকে দেবেন, তার বাড়িতে যাচ্ছে হাত জোর করছে, কেন বলছে? কারণ সেই গ্রামের লোকের দাস, দোকানদার কাস্টমারের দাস, ডাক্তার রুগীর দাস, মাস্টারমশাই ছাত্রের দাস। বিরাট বড় স্কুল খুলেছেন, কোনো ছাত্র নাই, কি করাবে? ছাত্রের সেবা করলেই আসবে। হরে কৃষ্ণ, কেন আমি কৃষ্ণের দাস হব? যখন আমরা লোককে প্রচারে যাই বলি যে হরে কৃষ্ণ, কৃষ্ণ নাম করুন, শাস্ত্রে উল্লেখ আছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা প্রকৃতপক্ষে দাস, সেই জন্য আমাদের টাইটেলটা ইস্কনে জয়েন্ট হলেই আপনাকে দাস টাইটেল দেবে। যেমন আমার নাম কমলাপতি দাস, সবাই দাস। আসলে দাস সবাই হতে চায় না, সবাই প্রভু হতে চায়। তো একবার ছিল প্রভুপা হাত মর্নিং ওয়াক করছেন, তো সেই সময়তে একজন শিষ্য প্রশ্ন করেছেন, প্রভুপাদ আমরা এখানে কৃষ্ণের দাস হব? আর সাধারণত দেখবেন বিদেশে কুকুর নিয়ে সবাই বেড়ায়, আর ইন্ডিয়াতেও এখন চালু হয়ে গেছে, বেশিরভাগই যায় কুকুর নিয়ে যায়। তা প্রভুপাদ মর্নিং ওয়াক করছেন, আর যেতে যেতে দেখছেন যে এক ব্যক্তি একটা কুকুরকে নিয়ে যাচ্ছেন। তো অনেক সময় দেখবেন কুকুরকে নিয়ে গেলেও পোষা কুকুর তো ছেড়ে দিলে মালিক যেখানে যায় সেই ধারে যায়। তা একটা কুকুর নিয়ে যাচ্ছেন আর একটা এমনি কুকুর আছে। প্রভুপাদ যেতে যেতে হঠাৎ বলছেন, দেখছো তোমরা কুকুর, এই কুকুরটাকে? বলছে হ্যাঁ দেখছি। বলছে কুকুরটা কি? বলছে প্রভুপাদ পোষা কুকুর। বলছে একটু আগে একটা কুকুর দেখালাম, দেখেছ? বলছে হ্যাঁ প্রভুপাদ দেখেছি। তো ওই কুকুরটার সঙ্গে এই কুকুরটার তফাত কি? তার প্রভুপাদ বলছেন, বলো তোমরা। বলছে প্রভুপাদ এই কুকুরটা মোটা সোটা আর দেখতে ভালো, ওই কুকুরটা রোগা আর কুৎসিত। প্রভুপাদ বলছেন, বাহ খুব সুন্দর, এটা পোষা কুকুর, এটা নেড়ে কুত্তা। এ পোষা কুকুর মানে হচ্ছে এর একজন মালিক আছে, বুঝতে পেরেছে? তার মালিক তার খাওয়া দাওয়া দেয়, মালিক তার দেখাশোনা করে, আর ওই কুকুরটার কোনো মালিক নাই, কোনো দেখাশোনা করে না। হ্যাঁ, এইটাই হচ্ছে পোষা কুকুর আর নেড়ি কুত্তার পার্থক্য। তোমার দেখবে ভক্ত আর বাইরের লোক দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, তার অর্থ এই নয় যে আমি তাদেরকে ছোট করছি। তা সাধারণত কি হয়, পোষা কুকুর মানে একজনে আনুগত্য স্বীকার করেছে, সেই জন্য তাকে মালিক রূপে গ্রহণ করেছে, সেই জন্য মালিক তার সব কিছু দেখাশোনা করে। নেড়ি কুত্তা কোনো মালিক বলে কাউকে গ্রহণ করেনি, সে নেড়ি কুত্তা মালিক নাই বলে তার খাওয়া দাওয়া দেখাশোনা কেউ করে না। তার ভক্ত যখন একজন মালিক রূপে ভগবানকে নেয়, মালিকের কুত্তা কি করে? রাত্রে পাহার দেয়, প্রভুর সেবা করে আর প্রভুর অনুগত, এটা জানতে হবে। সেই জন্য যে ভক্ত ভগবানের শরণাগত, ভগবানকে প্রভুরূপে স্বীকার করেছেন, ভগবান তার মালিক হয়ে গেলেন। পোষা কুকুরকে কেউ যদি একটা ঢিল মারে সঙ্গে সঙ্গে সে মালিক বকা দেয় কিনা? রাস্তা দিয়ে যখন চলে গলায় বেল্ট দেখলে লোকেরা বলে ও পোষা কুকুর মারিস না, কারো মালিক আছে। নেড়ে কুত্তাকে যে কোনো জায়গায় তাড়িয়ে দেয়, তার বেল্ট নাই। সে যখনই আপনি গলায় তুলসী মালা পড়বেন মানে বেল্ট পড়ছেন, ভগবানের দাস হচ্ছেন, শরণাগত হচ্ছেন, ভগবানকে মালিক রূপে গ্রহণ করছেন। প্রকৃতপক্ষে আমরা দাস হতে চাই না, কারণ কি? হ্যাঁ, আমরা ওই জগৎ থেকে যখন এই জগতে আসি, আমরা তো ভগবানের অংশ, ওই জগতে ছিলাম। হ্যাঁ,
কৃষ্ণ বহির্মুখ হইয়া জীব ভগবান চাকরে নিকটস্থ মায়াতারে জাপলিয়া ধরে। যখনই কৃষ্ণ হচ্ছে প্রকৃত ভোক্তা, আমরা যখন কৃষ্ণকে ছেড়ে ভোগ করার ইচ্ছা করেছি, মালিক হওয়ার ইচ্ছা করেছি, প্রভু হওয়ার ইচ্ছা করেছি, তখন তো এই জগতে এসছি। সেই জন্য আমরা সবাই প্রভু হতে চাই, দাস হতে চাই না। কিন্তু মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় রূপ সনাতনও দাস হয়েছিল হুসেন সাহেব। তখন মহাপ্রভু বললেন, তুমি যদি দাস হতেই চাও তা কৃষ্ণের দাস। আমাদের যদি প্রকৃত কারো দাস হতে চাই, হ্যাঁ, তাহলে কৃষ্ণের দাস হওয়া উচিত। হ্যাঁ, বুঝলেন? সার্ভেন্ট মানে কি, চাকর কি না? চাকর মানে কি, তার একজন প্রভু আছে কি না বলুন। আপনি বলছেন আমি সার্ভিস করছি, হ্যাঁ, সার্ভিস কথার প্রথম অক্ষরটাই এস, মানে সার্ভেন্ট। হ্যাঁ, সার্ভেন্ট মানে হচ্ছে আপনার একজন মালিক আছে, তার আন্ডারে কাজ করছেন, ও প্রভু আপনি সেবক। আমি যে নিজের মন গড়া চলবে আপনাকে বাদ দিয়ে দেবে। তো কোম্পানি একটা গাড়ি দিয়েছে আপনাকে, সেই গাড়ি নিয়ে কোম্পানির কাজ করছেন না, নিজের আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরছেন। কোম্পানি বলবে গাড়িটা কি জন্য দিয়েছে, তো ভগবান এরকম একটা গাড়ি আমাদেরকে দিয়েছে কি না, কার সেবা করার জন্য? ভগবানের সেবা করার জন্য। সেই জন্যে শাস্ত্রে চৈতন্য চরিতামৃতের আদিলীলা চতুর্থ অধ্যায়ের 165 নম্বর শ্লোকে বলছেন, আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। শুধুমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধানের ইচ্ছা করবেন, তাতেই আপনি প্রেম লাভ করবেন। বুঝলেন? যেমন কোম্পানির গাড়িটা নিজের কাজে লাগালে আপনাকে কোম্পানি গাড়িটা কিনে নেবে, বকা দেবে। হ্যাঁ, কিন্তু যদি আপনি কোম্পানির কাজে লাগাবেন, কোম্পানি খুব খুশি হবে। আর কোম্পানির কাজ করতে করতে কখনো যদি কোম্পানিকে খুশি করে বললেন, স্যার আমি একটু মালিক, আমি একটু গাড়িটা নিয়ে একটু শ্বশুরবাড়ি যাবো, বাড়ি যেও, তাড়াতাড়ি চলে আসবে, বলবে কি না? হ্যাঁ, সেটা নয়, আদমেন্দ্রীয় প্রীতি ইচ্ছা, প্রীতি বাঞ্ছা যখন করবেন তাকে কাম, আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাহলে কৃষ্ণের প্রীতি করতে করতে যদি কখনো আপনি ইন্দ্রিয়, আমরাও ইন্দ্রিয় তৃপ্তি করি, কীরকম ইন্দ্রিয় তৃপ্তি, ভগবানের খুব সুন্দর সুন্দর রান্না করি, সিঙ্গারা খাওয়ার ইচ্ছা হচ্ছে, একদম প্রচুর গরম গরম সিঙ্গারা, গরম গরম পুরি, বিভিন্ন রকম সবজি করলাম, হ্যাঁ, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য এগুলো করছি, কিন্তু ভগবানকে যাই ভোগ লাগাচ্ছি, ভগবান তখন খুব খুশি হয়ে যাচ্ছে, ভোগ লাগিয়ে আমার প্রসাদ হিসাবে খাই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেদিন আপনি করতে পারেন। কিন্তু প্রকৃত পথ হচ্ছে কি, ভালো করে শুনুন, যে প্রকৃত পথ হচ্ছে আমরা কৃষ্ণের দাস হতে চাই, কখনো প্রভু হতে চাই না। প্রভু আর বাসনা যখনই আমাদের মধ্যে আসবে তখনই আপনাকে কষ্ট পেতে হবে, কিন্তু দাস হওয়ার মনোভাব আপনাকে সবসময় জন্য আনন্দ দেবে। হ্যাঁ, সেই জন্য আমরা সবসময় দাস হতে চাই, কৃষ্ণের দাস হতে চাই, প্রভু হতে চাই না। বুঝেছেন? এখন আমি একটা গল্পের মাধ্যমে বা কাহিনীর মাধ্যমে আমি বোঝাবার চেষ্টা করব। খুব ভালো করে শুন। একজন আমাদের ভক্ত, তার ছেলে তার বাবাকে বলছেন যে, বাবা আমি কখনো দাস হব না, আমি সবসময় প্রভু হতে চাই। তখন বাবা হাসতে হাসতে বলল, দেখ বাবা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা দাস, আমরা প্রভু নই। বলে, না না, আমি চাকরি কারো কাজে করবো না, আমি ডাক্তার হব। তখন বাবা বললো, ঠিক আছে, হবি, খরচা যা লাগবে আমি তোকে দেবো, পড়াবো, তুই ভালো করে পড়াশোনা কর, ডাক্তার হ। তা পড়াশোনা করে ডাক্তার হয়েছে। তা বাবা গ্রামের লোকের সেবা করার জন্যে ভালো করে চেম্বার খুলে দিয়েছে, একদম কাঁচের একদম চেম্বার করে দিয়েছে। কিন্তু পাশে একজন ডাক্তার আছে, ও এত চেম্বার টেম্বার করেনি, ঘরে বসে। তো একজন রুগী এসেছে, তার পায়ে ঘা। তখন ওর বাবা বলছেন, দেখ বাবা, ডাক্তার মানে বড় সেবক, বড় দাস, রুগীর যদি ভালো করে সেবা না করবি হাত দিয়ে, তাহলে রুগী থাকবে না। বলে, না আমি হব না, আমি এত পড়াশোনা করলাম। তাই গ্রামের লোক এসেছে, পায়ে
কোদাল দিয়ে কোপাবার সময় কেটে গেছে, ঘা হয়েছে, দেখাচ্ছে দূর থেকে, দেখে বলছে হ্যাঁ দেখিন একটু উঁচু করুন, এ করুন, আচ্ছা ঠিক আছে আমি ওষুধ দিয়ে দিচ্ছি আর আপনাকে দুটো ইঞ্জেকশন দেবো, ভালো হয়ে যাবে। তখন বাড়িতে গিয়ে আলোচনা করছে যে ডাক্তার তো এরমভাবে দূর থেকে দেখলো, এ গ্রামে লাগতে দেখা যাচ্ছে। তার মধ্যে ওই ডাক্তার কাছে চলো, ওই ডাক্তার কাছে গেছে, ডাক্তার চেয়ারে বসিয়েছে, পাটে একটা তুলে রেখেছে, জল গরম করেছে, তাতে ডেটল দিয়েছে, ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, করে ওষুধ লাগিয়ে দিয়েছে, হ্যাঁ বড়ি দিয়েছে, গুঁড়ো দিয়ে বেঁধে দিয়েছে, দিয়ে ট্যাবলেট দিয়ে পাঠিয়ে দিয়েছে। সেই কথা সবাইকে বলছেন। বলার পরে তখন অন্য রুগীরা আর এর কাছে আসে না, সব ওর কাছে যায়। কদিন তো রুগী আসে না, তখন কী করবে? ছেলে বলছেন, বাবা আমি যে এত পড়াশোনা করে ডাক্তারি পাস করে এত বড় কাজ দিয়ে চেম্বার খুললাম, এত যন্ত্র, রুগী আসছে না, তোমায় বললাম না গ্রামের লোক আসবে না। বলে দেখ বাবা, গ্রামের লোকেরা ওই ডাক্তারের কাছে যাচ্ছে, তোর কাছে কেন আসছে না? তখন কথা প্রসঙ্গে জানতে পারলো যে ওই গ্রামের একজন যে কোদাল দিয়ে পাকে ডেকেছিল, তুমি তাকে দেখে হাত দিয়ে দেখুনি, দূর থেকে দেখেছ, এইভাবে রোগীর সেবা হয় না। তখন বলার পরে ছেলে বাবাকে বলল যে বাবা, গ্রামের লোকেরা তো ভালো করে হাত দিয়ে ভালো করে তুলে দেখতে হবে, পরিষ্কার করতে হবে, কোথাও কেটে গেলে তোমার শরীর স্পর্শ করতে হবে, তবে হবে। তা বাবার কথা শুনে যখন ছেলে এইভাবে করতে শুরু করলো, তখন রুগী আসতে শুরু করলো। তখন বাবা হাসতে হাসতে বললো, কি বাবা এখন রুগী আসছে আসছে, ওই কী করছো? বলছে তাকে আমি অনেকক্ষণ ধরে যে জায়গায় ব্যথা সেখানটা টিপে দেখছি, পায়ে যেখানে কেটে গেছে সে পাটা তুলে আমি নিজের হাতে, হ্যাঁ গ্লাভস পরে ডেটল জল দিয়ে ধুয়ে দিচ্ছি, ওষুধ লাগাচ্ছি, রুগীরা খুব খুশি। তখন বাবা বলল, এই জগতে প্রত্যেকটা জীব হচ্ছে দাস, সে মায়ার দাস, ভগবানকে ছাড়া অন্য কারো দাস, আর নালে ভগবানের দাস। অঞ্চল প্রধান যখন গ্রামে যায় দেখবেন হাত জোর করে বলেন, দাদা ভোটটা আমাকে দেবেন। তার বাড়িতে যাচ্ছে হাত জোর করছে, কেন বলছে? কেন, সে গ্রামের লোকের দাস, দোকানদার কাস্টমারের দাস, ডাক্তার রুগীর দাস, মাস্টারমশাই ছাত্রের দাস, বিরাট বড় স্কুল খুলেছেন, কোনো ছাত্র নাই, কী করাবে, ছাত্রের সেবা করলেই আসবে। সেরকম প্রকৃতপক্ষে আমরা স্বরূপে দাস। হ্যাঁ দোকানদার যদি কাস্টমারের ভালো করে সেবা না করে, দোকানদার দেখবে আমার অন্য দোকান আছে চলে যাবে। সে যে যত দাস তার তত কাস্টমার, সে তত রুগী বেশি পাবে, দোকানদার হলে সে তার কাস্টমার বেশি পাবে। হ্যাঁ সেরকম প্রকৃতপক্ষে আমরা সকলেই দাস, কিন্তু দাস কার হওয়া উচিত না জেনে আমরা অন্য কারো যখন দাস হই তখনই আমাদের কষ্ট পেতে হয়। সেই জন্য বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা কৃষ্ণের প্রকৃত নিত্য দাস, কৃষ্ণের সেবা করার জন্যই জগতে এসেছি, না সেবা করে মায়া সেবা করছি, তাই না? সেই জন্যে আমরা ভালো করে চিন্তা করতে হয়, যদি আমাকে দাস হতেই হয়, যদি আমাকে মরতে হয়, পানা পুকুরে কেন মরবো, গঙ্গা জলে মরবো, তা দাস যদি হতে হয় কেন আমি অন্য কারো দাস হব, কৃষ্ণের দাস হব, কৃষ্ণের দাস হয়ে সেই মনোভাব নিয়ে আপনি সেবা করুন ভালো। লোকেরা এই সহজ তত্ত্বগুলো বুঝতে পারে না, কেন লোকেরা বুঝতে পারে না? এই কারণে সে যেহেতু দাস সেটা স্বীকার করতে চায় না, ভাবতে পারে না, হ্যাঁ যেটা চোখে দেখি না বিশ্বাস করতে চায় না, আমার দৃষ্টিতে দেখতে পাচ্ছি না তাই বিশ্বাস করি না, আমার দৃষ্টিতে আমি দাস নই আমি প্রভু তাই। কিন্তু প্রকৃতপক্ষে যদি বিচার করে তাহলে পাবে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু এটা খুব সুন্দর শ্লোক বলেছেন, মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতন্যদের, যে চৈতন্য চন্দ্রের দয়া করহো বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চৈতন্য মহাপ্রু এই জগতে কী জন্য এসেছিলেন, কেন আমাদের বললেন জীবের সর্বে কৃষ্ণ নিত্য দাস, যদি বিচার করেন তবে বুঝতে পারেন যে সত্যি কোনো আমরা প্রকৃত সবাই দাস, অঞ্চল প্রধানও দাস, রাষ্ট্রপতিও দাস, মুখ্যমন্ত্রীও দাস, প্রধানমন্ত্রীও দাস, দোকানদারও দাস, ডাক্তারও দাস, হ্যাঁ সবাই আমরা দাস।
কারো না কারো আমরা সেবা করছি। সেবা করা মানে তার বিনিময়ে কিছু পাচ্ছি, তাই না? পারিশ্রমিক সেই না, আমরা প্রকৃত সবাই দাস। তাই কৃষ্ণের দাস হওয়াটাই আমাদের বাঞ্ছনীয়। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা সকলে কৃষ্ণের দাস হতে গেলে কৃষ্ণ সম্বন্ধীয় কোনো কিতাব মানে বই যখন পড়বেন, সাধু সঙ্গে করবেন, তখন বুঝতে পারবেন যে সত্যি করে আমরা দাস। কিন্তু কার দাস হওয়া উচিত, কেন আমরা কৃষ্ণ ভজনা করব, কেন কৃষ্ণের সেবা করব, হ্যাঁ কেন কৃষ্ণের দাস হব, খুব সহজে এই সাধারণ তত্ত্বগুলো বুঝতে অসুবিধে হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।